দেশবাসীর অন্য এটা ভাল খবর। বুধবারে অর্থাৎ কাইলৈ উত্তৰ প্ৰদেশৰ কুশীনগৰ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ হ'ব উদ্বোধন কৰিব দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ইতিমধ্যে আজি অৰ্থাৎ মঙলবাৰে বিমানবন্দৰটো পৰিদৰ্শন কৰে উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথে। বিমানবন্দৰ পৰিদৰ্শন কৰি সমগ্ৰ পৰিস্থিতি বুজ লয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। সমগ্র দেশবাসীর অন্য একটা ভাল খবর। বুধবারে অর্থাৎ কাইলৈ উত্তর প্রদেশের কুশীনগর আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর শুভ উদ্বোধন করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ইতিমধ্যে আজি অর্থাৎ মঙ্গলবারে বিমানবন্দরটি পরিদর্শন করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। কেন্দ্রীয় আর উত্তর প্রদেশ সরকারে 260 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে উলিয়াইছে উত্তর প্রদেশের সকলতক দীঘল রানওয়ে থাকা কুশীনগর আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরটি। আনহাতে কুশীনগর বিমানবন্দরত কাইলৈ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পৰা 125 গৰাকী বৌদ্ধ ভিক্ষুলৈ প্রথমখন বিমান অবতরণ করিব। উল্লেখযোগ্য যে এই কার্যসূচীর লগত সংগতি রাখি এখন সভা সম্বোধন করিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। সমগ্র দেশবাসীর অন্য একটা ভাল খবর। বুধবারে অর্থাৎ কাইলৈ উত্তর প্রদেশের কুশীনগর আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর শুভ উদ্বোধন করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মঙ্গলবারে বিমানবন্দরটি পরিদর্শন করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। কেন্দ্রীয় আর উত্তর প্রদেশ সরকারে 260 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করে উলিয়াইছে উত্তর প্রদেশের ভিতর সকলতক দীঘল রানওয়ে থাকা বিমানবন্দরটি। কুশীনগর বিমানবন্দরত কাইলৈ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পৰা 125 গৰাকী বৌদ্ধ ভিক্ষুক লৈ প্রথমখন বিমান অবতরণ করব। আনহাতে এই শুভ উদ্বোধনী কার্যসূচীর সংগতি রাখি এখন সভাও সম্বোধন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে।